নমস্কার, আমার নাম মৃন্ময়ী দত্ত। আবারও আমি চলে এসেছি লেখক খগেন্দ্রনাথ মিত্রের লেখা চাংড়ি পোতার চণ্ডীভূতের তৃতীয়তম পর্ব নিয়ে। তবে সে জমিদারি আর জমিদার বাড়ি এখন নেই, কেবল দাদামশাইয়ের ঘরে একটা পেল্লাই কাঠের সিন্ধুক, একখানা মরচে ধরা ভোজালি আর একখানা পোকায় কাঠা জামিয়ার পড়ে আছে। যাক, নিজেদের ঘরের কথা না বলাই ভালো। রত্না পথিকদের সর্বস্ব কেড়ে নিয়ে তাদের গলায় পাথর বেঁধে দিঘিটায় ডুবিয়ে মারত। দিজেন বললে, এত পাথর সে পেত কোথায়? চাংড়ি পোতা তো পাথরের জায়গা নয়। বড়দা বললে, আরে বাপু, গল্পটাই শোনো না। শচীন বললে, একবার এক বুড়ি আর তার ছেলেকে রত্না তো ধরে নিয়ে এলো। তাদের সঙ্গে ছিল খান্দুই সোনার গয়না, গোটা দশেক টাকা। বুড়ির ছেলেটা ছিল বেশ সন্ডা গোছের। রত্নার লোকের সঙ্গে তার বেশ কিছু লাঠিবাজি হলো, ফলে রত্নার লোকটার নাকটা একদম মুখের ওপর গেল বসে। রত্না এই অপমান আর ক্ষতির শোধ নেওয়ার জন্যে বুড়ির চোখের সামনে ছেলেটাকে দিঘিতে ডুবিয়ে মারল। বুড়ি তখন আকাশের দিকে হাত তুলে চিৎকার করে বললে, রত্না, যদি ভগবান থাকে তুইও একদিন দম আটকে মরবি, তোর সদ্গতি কোনো কালেই হবে না। দাদামশাই বলেন, তার দাদামশাই নাকি বলেছিলেন, বুড়ির সাপ অক্ষরে অক্ষরে ফলেছিল। রত্না একদিন ওই দিঘির ধারে দালানটার মধ্যে দম আটকে মরে। কি করে তার কেউ বলেননি, সেই থেকে নাকি রত্না ওখানে ভূত হয়ে আছে। চামচিকে, বাদুর আর প্যাঁচা ছাড়া রাতের বেলা যে ওদিকে যায়, রত্না তারই গলা টিপে মারে। বেঁচে থাকতে ব্যাটার যে অভ্যেস ছিল, মরবার পরেও সে স্বভাব ঘুচল না। ওই যে কথায় বলে, স্বভাব যায় না মোলে, এ তারই ভৌতিক প্রমাণ। যাক, দাদামশাই তখন ছোট, একবার দিঘির ধারটায় গেছিলেন, কিন্তু শ্যাঙাতের নাতি বলে রত্নারায়ণ কি তাকে কিছু করেনি। তবে দাদামশাইকে স্বপ্ন দেখে সাবধান করে দিয়ে বলেছিল, খবরদার, ওদিকে আর কখনো মারাসনি। কিন্তু সত্যি কথা বলতে কি, দাদামশাইয়ের শেষের কাহিনী আমি বিশ্বাস করিনি, কেননা তিনি ডেলা ডেলা আফিং খান। চণ্ডীটার জন্য আমার মন খুবই খারাপ হয়ে গেল। কী যে করা যায় ভাবতে ভাবতে তার দাদার কাছে গিয়ে খবরটা জানালাম। শুনেই তিনি জ্বলে উঠলেন, ভূতের খিলকে আজ ওর শিক্ষা হোক, আমরা তো কিছুতেই ওকে শায়েস্তা করতে পারলাম না। বললাম, ভূষণ দিদা, শিক্ষা তো পড়ে, তার আগে যে প্রাণহানির মাঝখানে ভূষণ দিদা জিভ দিয়ে তালুতে চক করে একটা শব্দ করে বললেন, চণ্ডীর প্রাণ নেবে ভূতে? এমন বাহাদুর ভূত আজও প্রেতলোকে জন্মায়নি। এর ওপর আর কি বলবো, বাড়িতে সে চুপ করে বসলাম বলে শচীন থামল। বাইরে তখন ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, দূরে তখন কোনো অট্টালিকার মাথায় যেন বাজ পড়ল। বৃষ্টি ও বাতাস মেতে উঠেছে, সার্সিগুলোর গায়ে এসে দুটোতেই মাঝে মাঝে ধাক্কা দিয়ে যাচ্ছে। সকলে সমস্বরে বলে উঠল, তারপর তারপর? শচীন বললে, চণ্ডী তো চলেছে। পূর্ণ বললে, তুমি কি করে জানলে? শচীন হাত নেড়ে ভুরু কুঁচকিয়ে বললে, আরে, এটা তো একটা আস্ত ইডিয়েট দেখছি, চণ্ডী যে চলেছে তখন কে না জানে। সকলে বলে উঠল, ঠিক ঠিক, বলে যাও বলে যাও। চণ্ডী আরও উপর দিয়ে চলেছে, তার দুধারে শস্য শূন্য ভিজে ক্ষেত।
চাষিরা কোনো কোনো ক্ষেতে লাঙল দিচ্ছে, ক্ষেতের এখানে সেখানে একটি দুটি তাল গাছ। বিশ্বনাথের মন্তর ভরা মাদুলের মতো তাদের মাথায় জটার মধ্যে একটি করে কইল কলাস মাদা। ক্ষেতের শেষে প্রান্তে গ্রাম, কালো মেঘের গাঢ় ছায়ায় সেগুলো ঝাপসা হয়ে আকাশতলে মিশে গেছে। চাংড়িপোতা থেকে পড়ো দেখি পুরো আড়াই ক্রোশ দক্ষিণে, আর সেখান থেকে শয়লা গায়ে নদীটা এক ক্রোশ দূরে। চণ্ডী মাঠ ভেঙে দিঘিটার কাছে গিয়ে যখন পৌঁছলো তখন বেলা নটা হবে। দিঘির চারধারে ঝোপ ঝাড়, তার মাঝে মাঝে তাল, নারকেল আর কয়েকটা আম কাঁঠালের গাছ। চণ্ডী শুনেছিল সেখানে একটা বাড়ি আছে, কিন্তু কই, কিছুতেই তো একটা দালান। চণ্ডী সেখান থেকে লক্ষ্য করে দেখতে লাগলো, দালানটার ছাদ ভেঙে পড়েছে, একধারে দেওয়াল ধসে খান কয়েক কুড়ি কাঠ বেরিয়ে আছে। ছাদের ডাক ভাঙা আলুশের কয়েকটা অশ্বত্থ গাছ, নিচের চারধারে ঘন ঝোপ জঙ্গল, তার মাঝখান থেকে কি একটা লতা যেন ওপরের দিকে উঠে জানলার একদিকে ঢেকে রেখেছে। দালানটার দিকে তাকিয়ে চণ্ডীর বুকটা ছ্যাপ করে উঠল। কিন্তু দিনের বেলা কিসের ভয়? যে জঙ্গল ঠেলে দিঘির ধারে গিয়ে দাঁড়ালো, জঙ্গলের জলে সে তার কাপড় জামা ভিজে গেছে, সেদিকে খেয়ালই নেই। তার সামনে প্রকাণ্ড দিঘি, তার প্রায় অর্ধেকটা পদ্মবন, বাকিটুকু কলমি, হেলঞ্চ ও পানায় ভরা। হঠাৎ একটা বড় মাছ ঘাই দিয়ে উঠল। সেই সঙ্গে চণ্ডী দেখল দিঘিটার জলের রং একটু লাল। কিছু দূরে একজোড়া বক বসেছিল। নমস্কার, আজ এত পর্যন্তই। প্লিজ অপেক্ষা করবেন এর চতুর্থ পর্বের জন্য। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর আপডেটস। বাই অ্যান্ড থ্যাংক ইউ ফর নাও।